বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছে একদমই একটা সিম্পল খুব খুব খুবই সিম্পল একটা রান্না যেটা নাকি আমার ঠাকুমা করতেন ঠাকুমা যদি কারো বাগানে দেখেছেন যে মানে সাজনা গাছ ডাল কেটেছে এই বড়ো বড়ো ডাল একদম মানে নিজে নিয়ে এসে মাকে বলতেন এখন বানিয়ে দাও আমাকে তো ছোটোবেলা এগুলো দেখেছি শাক বাছা আশা করি সকলেই যেন সাজনার শাক কীভাবে বেছে নিতে হয় তো আমিও বেছে ধুয়ে কেটে নিয়েছি আর আমার ঠাকুমা কী নিয়েছে শাকের যে কচি কচি আগা ডাটা বা তার থেকে একটু শক্ত যে ডাটাগুলো সেগুলো পর্যন্ত সাগে দিতেন ঠাকুমা কেটে আর সেগুলোকে ঠাকুমার দাঁত ছিল না কিন্তু ঠাকুমা বেশ মাড়ি দিয়ে চিবিয়ে চিবিয়ে খেতে তো আমরাও খাই আমিও খাই আমার মেয়েও ভালোবাসে যার জন্য আমার মেয়ের জন্য দিতে হয় ডাটাগুলো তো তোমরা অবশ্যই খেয়ে দেখবে এই ডাটাগুলো চিবিয়ে খুব স্বাদ এবং মুখে একটা রুচি আসে তো এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলে দেবো ফোড়ন শুকনো লঙ্কা আর কালো জিরে ব্যাস আর কিছু লাগবে না তারপরে দিয়ে দিচ্ছি শাক শাকগুলো দেওয়ার পরে পরিমাণ মতো নুন একটু হলুদ দিতে হবে এই হয়ে গেল আর কি নাড়াচাড়া করে শাক যখন টেনে আসবে তখনই হয়ে গেল শাক আর বেশি ভাজাভাজির দরকার নেই আর আমার ঠাকুমাকে দেখতাম সাজনার শাকের একদম মানে তেল খুবই সামান্য দিতেন তো আমিও খুব কম তেলে রান্নাটা করি আমার ঠাকুমার কথা এই সাজনার শাক আর লক্ষ্মী পুজোর দিন খুব মনে পড়ে আমাদের সাজা শাক হয়ে গেছে খুবই সহজ বেশি ভাজা ভাজা করতে হবে না ভাজা ভাজা করলে বেশি পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় তখন নামিয়ে দেব গ্যাস চুলো বন্ধ করে দিলাম এই হচ্ছে আমাদের সাজনা শাক বানিয়ে খাও গরম গরম পাতাতে খুবই ভালো লাগবে গরম গরম শাক গরম গরম ভাত